আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Dear brothers and sisters I hope that you are pretty fine by the grace and mercy of almighty Allah today in this lecture I'd like to teach you an important thing uh, that you haven't learned beforehand well let's get in this topic প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখা রয়েছে right রাইটের অর্থ হচ্ছে কি লিখা রাইট অর্থ জাস্ট লিখা রাইটের সাথে যখন আমরা আইএনজি যোগ দিই তখন এর রূপগুলো কি হয় আইনজির রূপ হচ্ছে র হতে পারে এ কার হতে পারে ছে হতে পারে রূপ করি আমরা যেমন হচ্ছে যদি এটা আমরা দেখি যে আইনজীতে র আমরা পাচ্ছি তাহলে সেক্ষেত্রে দেখুন লিখার কিভাবে আসছে ইট ইজ রাইটিং পেন ইট ইজ রাইটিং পেন অর্থাৎ এটা লিখার কলম আইনজীতে র একার ছে তাহলে আমার এখানে রয়ের কাজ করছে ইট ইজ রাইটিং পেন এটা হচ্ছে লিখার পেন আপনি যদি এটা কন্টিনিউস টেন্স মনে করেন সেক্ষেত্রে অর্থটা কী দাঁড়াবে ইট ইজ রাইটিং মানে এটা লিখছে কলম তাহলে এটা কেমন জানি একটা কনফিউজ চলে আসছে দিস ইজ ওয়েড মনে হচ্ছে অদ্ভুত মনে হচ্ছে যে এটা লিখছে কলম এটা কেমন একটা সো এটা কন্টিনেস্টেন্স কখনোই নয় এটা হচ্ছে ভিভার্ব দেখুন ইট ইজ এটা হচ্ছে রাইটিং পেন মানে লিখার কলম পেন হচ্ছে নাউন নাউনকে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে এটা লিখার পেন এটা হচ্ছে কি মডিফায়ার সো এটা হচ্ছে রাইটিং পেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভে কাজ করছে যাই হোক এখানে আমরা বুঝে গেলাম যে লিখার যখন কোনো প্রয়োজন মনে হবে মানে রয়ের যখন কোনো প্রয়োজন মনে হবে তখন অবশ্যই ভার্বের সাথে আইনজীবী যোগ দেবো এবং এটা কখনই কন্টিনিউ টেন্স নয় এরপরে পরে দেখুন একার আইনজিতে একার হয় সেক্ষেত্রে লি লিখে লি খে হবে এবার এখানে দেখি যে রাইটিং আ লেটার মানে চিঠি লিখে ব্যাপারটা এরকম না যে আইনজিৎ থাকলেই কন্টিনিউয়াস হবে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভাবে যে আইনজিৎ থাকলেই কন্টিনিউয়াস টেন্স না কন্টিনিউয়াস টেন্স হতে গেলে বিভিন্ন তথ্য উপাত্ত আপনাকে দেখে কনফার্ম হতে হবে যেমন অবশ্যই সাবজেক্ট থাকতে হবে এবং সাবজেক্টের পরে আমি যা ওয়াজ ওয়ার বি উইল বি কোন একটা কিছু এবং মেন ভার্বের সাথে আইনজীবী যোগ হতে হবে এটা হচ্ছে এটা শর্ত সো এই কন্ডিশন যদি আমরা না পাই সেক্ষেত্রে সেটা কন্টিনিউয়াস টেন্স হতে পারে না আর ভারতের সাথে আইনজি যোগ থে থাকলে সেটা পার্টিসিপল হতে পারে সেটা জিরান্ট হতে পারে অনেক কিছু হতে পারে এখানে দেখুন আমরা এক আর পেয়েছি তাহলে রাইটিং আর লেটার মানে চিঠি লিখে এভাবে যখনই আমরা পাবো তখন আমরা বাংলাটা করব যে রাইটিং আর লেটার মানে লিখে অর্থাৎ চিঠি লিখে সে মি সে আমাকে পোস্ট করলো চিঠি লিখে সে আমাকে পোস্ট করলো আরও কিছু উদাহরণ আমরা নিয়ে নিই আমাকে দেখে সে পালিয়ে গেল সিম মি আমাকে দেখে সি র্যান ওয়ে সে পালিয়ে গেল। অথবা আমাকে ডেকে সে কিস করলো তাহলে কি কলিং মি সি কিস্ট দেখুন কলিং মি আমাকে দেখে সি কিস্ট অর সি ডিনাইড অর সি রিজেক্টেড অর সি স্ল্যাপড আমাকে ডেকে সে থাপড়ালো মানে থাপ্পড় দিল সেক্ষেত্রে অবশ্যই এটা আপনাকে শিখতে হবে আমাদের এগুলোর জন্য প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা ইন্ডিভিজুয়ালি এক একটি ক্লাস রয়েছে সেগুলোতে বিস্তারিতভাবে বোঝানো রয়েছে আপনারা যে ভিডিওগুলো দেখেননি এখনও সেগুলো অবশ্যই দেখবেন নাসিস ক্লাব পেজে গিয়ে অথবা নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে এরপরে রয়েছে ছে এই ছেটা ঠিক একেবারে কন্টিনিউস টেন্স এটা আপনিও একমত আমার সাথে হবেন যে সে লিখছে হাঁটছে বসছে খাচ্ছে প্রত্যেকটাতে ছে আছে তার মানে একটা টেন্স অবশ্যই ডেফিনেটলি সি ইজ সাবজেক্ট সেন্টেন্সের মালিক তারপরে এম ভাব এমিজার এবং মেন ভাবের সাথে যোগ এটাই হচ্ছে টেন্সের উদাহরণ এবং এটা হচ্ছে সিস্টেম পদ্ধতি অয়েল আরেকটি আমরা সেন্টেন্স দেখবো দেখি এখানে কি হয় সেটা হচ্ছে যে ইমেল রাইটিং ইজ ভেরি ইজি ইমেল রাইটিং ইজ ভেরি ইজি মানে ইমেল লেখা খুবই হচ্ছে কি সহজ তো এখানে দেখুন ইমেল রাইটিং ইমেল লেখা ইমেল লিখা মানে ইমেল লিখছে এটা হবে না আপনি হয়তো আইনচি দেখে মনে করতে পারেন যে ইমেল লিখা হয় খুব সহজ মিলছে না এবার এ কাজ যদি দিই তাহলে কি হচ্ছে যে ইমেল লিখে খুবই ইজি সেটাও মিলছে না আবার যদি ছে ব্যবহার করি মানে এই ছে ইমেল লিখছে খুবই সহজ না এটাও না তাহলে এটাই প্রমাণিত হয় যে ইমেল লিখা হয় খুব সহজ এখন লিখার ইংরেজি তো রাইট এই যে রাইট সেক্ষেত্রে আমি রাইট দিলে তো পারতাম অনেকে প্রশ্ন এটা হতে পারে যে ইমেল রাইট ইজ ভেরি ইজি বাট এটা হবে না রাইটের রাইট হচ্ছে মূল ফর্ম এটা হচ্ছে ভার্ভ কিন্তু আমি এখানে কি করেছি ইমেল রাইটিং মানে ইমেল লিখা এটা পুরোটা একটা একেবারে আমরা সাবজেক্ট নিয়েছি দুইটা শব্দ মিলেই হচ্ছে একটি সাবজেক্ট সো ইমেল রাইটিং এখানে কখনও ইমেল রাইট হয় না যে কোনো ভাবই আমরা এখানে বসাই না কেন অবশ্যই সে ভাবটির সাথে আইনজীযোগ হতে হবে ইমেল রাইটিং ইজ ভেরি ইজি যেমন হচ্ছে যে মর্নিং ওয়াকিং মানে সকালের হাঁটা ইজ ভেরি ইউজফুল টু আস তাহলে মর্নিং ওয়াকিং মানে সকালের হাঁটা আমরা আরও কিছু উদাহরণ দেখতে পারি দেখুন এখানে হিজ ডান্সিং ডান্স মানে হচ্ছে নাচ ডান্স মানে হচ্ছে নাচ এটা হচ্ছে ভাব কিন্তু এখানে হচ্ছে যে হিজ ডান্সিং মানে হচ্ছে তার নাচ তার নাচ এখানে আইনজি যোগ রয়েছে তার অর্থ এই নয় যে আপনি র একা ছে সবগুলো বা যে কোনো এক একটি প্রয়োগ করবেন এক একটি প্রয়োগ করলেও আপনার এই মিনিংটা ক্লিয়ার হবে না তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে হিজ ডান্সিং বলতে হচ্ছে তার নাচ তার নাচ ইজ গুড এগুলো বোঝানোর জন্য আমাদের বিস্তারিত যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন এরপরে রয়েছে মাই ওয়াকিং ইজ গুড আমার হাঁটাটা ভালো মানে আমার হাঁটা ভালো আমি হাঁটছি এরকম না যে মাই ওয়াকিং মানে আমি হাঁটছি বা আমার হাঁটার বা আমার হেঁটে বা আমার হেঁটেছে এরকম কোনো কিছুই মিলবে না মেলাতে পারবেন না তাহলে মাই ওয়াকিং ইজ গুড আরও একটি উদাহরণ আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে ব্রেড ইটিং মানে হচ্ছে কি রুটি খাওয়া তো ইট মানে তো খাওয়া আমরা জানি আপনি হয়তো ভাবছেন যে ব্রেড ইট দিলে তো হয় হবে না ইম্পসিবল আপনাকে অবশ্যই এখানে ভারবার সাথে আইনজি যোগ দিয়ে এটাকে নাউন করতে হবে এবং এটাকে জিরান বানাতে হবে তাহলে কি হচ্ছে ব্রেড ইটিং মানে রুটি খাওয়াটা এই অবস্থাটাকে বোঝাচ্ছে রুটি খাওয়া ইজ গুড ভালো ফর ডায়াবেটিস পেশেন্ট আশা করি আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি এরপরেও যদি আপনি বুঝ না পারেন বা বুঝতে অক্ষম থাকেন অবশ্যই আমাদেরকে ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে রয়েছে আর এছাড়াও আপনারা আমার ভিডিওর সাথে সাথে আরও অনেক ভিডিও রয়েছে ইউটিউবে সেগুলো সার্চ করবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম